ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহালয় বা জাদুঘর। 1814 সালে স্থাপিত এই মিউজিয়াম কলকাতা তথা সারা ভারতবর্ষের গর্ব। ঐতিহাসিক বিভিন্ন জিনিস, মডেল ও প্রাচীন ভারতের সভ্যতা সংস্কৃতির জীবন্ত রূপের সংগ্রহে সাজানো এই মিউজিয়াম। কিন্তু সাধারণ মানুষ, ভ্রমণপ্রেমী বা উৎসাহী ব্যক্তিদের মধ্যে এই মিউজিয়াম ভ্রমণের বিষয়ে আগ্রহে ভাঁটা পড়েছে। তাই শীতের ছুটির মরশুম বাদে বছরের অন্যান্য সময় পর্যটকদের ভিড় খুবই কমই থাকে এই মিউজিয়াম। এর মূল কারণ হলো স্বচ্ছ ধারণার অভাব। অনেকেই জানেন না এখানে কী কী জিনিস দেখার আছে ও শেখার জিনিস কী কী আছে। তাই ইন্ডিয়ান মিউজিয়াম ভ্রমণের আগ্রহ কিছুটা হলেও কমে গেছে সাধারণ মানুষের মনে। তাই আজ আমরা এই ভিডিওতে জেনে নেব ইন্ডিয়ান মিউজিয়াম ভ্রমণের তথ্য বিবরণ, আমরা কিভাবে এখানে যাব আর এখানে দেখার জিনিস কী কী আছে জেনে নেব এই ভিডিওটিতে। যদিও এই সুবিশাল সংগ্রহালয়ের মজা নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যায় না, আর এই ভিডিওর মাধ্যমে সেটা দেখানো সম্ভব নয়। তাই চেষ্টা করা হলো একটি সঠিক ধারণা দেওয়ার, যা আপনার মনে এই ইন্ডিয়ান মিউজিয়াম ভ্রমণের বিষয়ে উৎসাহের সঞ্চার করবে। ইয়োর ট্রাভেল ফ্যান চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না নতুন নতুন জায়গায় ভ্রমণ বিষয়ক ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহালয়টি কলকাতার ধর্মতলা এলাকায় অবস্থিত, যার নিকটতম মেট্রো স্টেশন হল পার্ক স্ট্রিট। এছাড়া এই জায়গাটি হাওড়া ও সিয়ালদহ স্টেশন থেকে সুন্দরভাবে বাস রাস্তার সাথে যুক্ত। এই সমস্ত জায়গা থেকে কী কী বাস এখানে আসছে তার বিষয়ে ডিটেলস আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এছাড়া গুগল ম্যাপে এই মিউজিয়ামের লোকেশন লিঙ্ক আপনি নিচে ডেসক্রিপশান থেকে পেয়ে যাবেন। মিউজিয়ামের এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়ব এই ইন্ডিয়ান মিউজিয়ামের মধ্যে। টিকিট মূল্যের বিষয়ে ডিটেলস আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে দেখার জিনিসগুলিকে এক একটি ঘরে গ্যালারি হিসাবে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা দেখে নেব বিভিন্ন প্রাচীন প্রাণীদের অস্থি, কঙ্কাল ও জীবাশ্মে সাজানো গ্যালারিটি। ভারুট গ্যালারি 1873 সালে মধ্যপ্রদেশ থেকে খনন কাজে উদ্ধার হয় এই রেলিংগুলি বা বেড়ার মতো দেখতে জিনিসগুলি, যার উপরে তৈরি নকশা ভগবান বুদ্ধের জীবনের গল্প বর্ণনা করে। কয়েন গ্যালারি, কয়েন গ্যালারিতে আছে প্রাচীন ভারতের বিভিন্ন যুগের এবং বিভিন্ন সময়ে রাজা বাদশাহের শাসনকালে ব্যবহৃত মুদ্রার সংগ্রহ। ডেকোরেটিভ আর্ট গ্যালারি, এখানে আছে বিভিন্ন প্রাচীন শিল্পীদের তৈরি হাতের কাজ ও প্রসাধনী ব্যবহৃত জিনিসপত্র, যার মধ্যে আছে হাতির দাঁতের তৈরি শিল্প, বর্মা শিল্পীদের বিখ্যাত কাঠের কাজ, পিতল ও ব্রোঞ্জের তৈরি বিভিন্ন জিনিস ও বস্ত্রশিল্পের নমুনা। আর্কিওলজি গ্যালারি, এখানে আছে কুষাণ যুগ, গুপ্তযুগ, পালযুগ প্রভৃতি বিভিন্ন সময়ের বৌদ্ধ ও জৈন ভাস্কর্যের নমুনা, যেগুলো উদ্ধার করা হয়েছে ভারত, ইন্দোনেশিয়া, জাভা বিভিন্ন দেশ থেকে।
পেন্টিংস গ্যালারি। এই গ্যালারিটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটিতে আছে বাংলার বিশেষ ব্যক্তিত্বদের আঁকা ছবি ও পটচিত্র, আরেকটিতে আছে ফরাসি, মুঘল ও ভারতের বিভিন্ন প্রদেশের পুরনো চিত্রের সংগ্রহ। ইজিপ্ট গ্যালারি, এখানে আছে প্রাচীন মিশরের 4000 বছরের পুরনো একটি মমি, যা এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ। এই মমিটির উপর 4000 সাল ধরে থাকা অবিকৃত রঙের নকশা ও অবিকৃত দেহ এটাই বলে দেয় প্রাচীন মিশরীয় সভ্যতা কতটা উন্নত ছিল। এছাড়া আছে প্রাচীন মিশরের ফেরাও ও বিভিন্ন ধরনের মডেল এবং ছবি। জুলজিক্যাল গ্যালারি, এখানে আছে বিভিন্ন প্রজাতির সরীসৃপ, মাছ, পাখি ও মিসিং লিকিংদের মডেল, যেগুলি ছোট থেকে বড় সবার কাছে খুব উপভোগ্য ও মজাদার। টেক্সটাইল গ্যালারি, ভারতে উৎপাদিত বিভিন্ন ধরনের কাপড়ের সংগ্রহ আছে এখানে। রেশম, বেনারসি, বালুচরি ও ভারত তথা উপমহাদেশের বিভিন্ন ধরনের কাপড় বা বস্ত্রের সংগ্রহে তৈরি করা হয়েছে এই গ্যালারিটি। এছাড়া আছে ইকোসিস্টেম এবং বোটানিক্যাল গ্যালারি। ম্যামেলস গ্যালারি, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের মডেল এবং তাদের কঙ্কালের মাধ্যমে সাজানো হয়েছে এই গ্যালারিটি। এছাড়া আছে ফসিলস গ্যালারি, এছাড়া আছে মাক্স গ্যালারি এবং আরও অনেক ছোট ছোট মজার মজার গ্যালারি, যেগুলি দেখার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে ভারতের সব থেকে পুরনো এবং বড় এই মিউজিয়াম বা জাদুঘরে। এই মিউজিয়ামটি ভালো করে দেখতে অবশ্যই হাতে সময় নিয়ে আপনারা এখানে আসবেন। এছাড়া সবার সাথে সময় কাটানোর জন্যে মিউজিয়ামের ঠিক মধ্যবর্তী জায়গায় আছে ঘাসে ভরা মাঠ, সেখানে বসে আপনারা চাইলে সময়ও কাটাতে পারেন। এই মিউজিয়াম ভ্রমণের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে আমায় জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না আরও নতুন নতুন জায়গায় ঘোরার বিষয়ে ভিডিও সবার প্রথমে দেখার জন্য। দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।